আপনি যদি মাইস্টার ডিফেন্ডের কোনো কোর্স কমপ্লিট করে থাকেন এবং সেই কোর্সে যদি কোনো সার্টিফিকেশনের ব্যাপার থাকে তাহলে আপনি কিভাবে মাইস্টার ডিফেন্ডের কোর্সের সার্টিফিকেট পাওয়ার জন্য অ্যাপ্লাই করবেন সেটা দেখাচ্ছি প্রথম কথা কোর্স অ্যানাউন্সমেন্টে বা কোথাও না কোথাও কোর্সের সাথে আপনাকে এই অ্যাপ্লিকেশন ফর্মের লিঙ্কটা দেওয়া থাকবে অ্যাপ্লিকেশন ফর্মটা কীভাবে ফিল করে সেটা ভালো করে দেখে নেন প্রথমে আপনার কোর্স নেমটা দিতে হবে ধরেন আমি সামথিং পাওয়ার পয়েন্ট প্রো কোর্স করেছি অথবা ভিডিও এডিটিং কোর্স করেছি যাই করেছি সেই কোর্সটার নাম এখানে দিতে হবে যে কোর্সটা আপনি কমপ্লিট করেছেন এরপর আমার নাম দিতে বলতেছে আমি দিলাম একটা নাম আমার ফুল নেম দিতে বলতেছে এটা দিয়েই আসলে আমার সার্টিফিকেট বানাবে সো আপনার যে নাম হবে সেটা আপনারা দিয়ে দিতে পারেন আমি ধরেন এইচ আর বি রঞ্জন লিখলাম এরপর আপনার ইমেল অ্যাড্রেস যে কোনো আপনার ইমেল অ্যাড্রেস আপনি দিতে পারেন যেটার মধ্যে আপনাকে সার্টিফিকেটটা পাঠাবে ইমেল অ্যাড্রেসটা ভুল দিলে সার্টিফিকেট আর আপনি পাইতেন না এরপর আপনার ফোন নাম্বারটা দিবেন যে কোনো একটা ফোন নাম্বার দিলাম আমি ধরেন জিরো ওয়ান নাইন সেভেন নাইন ওয়ান এইট নাইন এইট ডবল ফোর এরপর ড্রাইভ লিঙ্ক অফ ইউর ওয়ার্ক আপনি কোর্স থেকে কি শিখেছেন প্রত্যেকটা লেকচার দেখে আপনার নিজের কাজ করে আপনার নিজের কাজটা সাবমিট করতে হবে ভিডিও এডিটিং কোর্স হলে ভিডিওগুলো এডিট করে যেভাবে যা দেখানো হয়েছে ওগুলো নিজের মতো করে করে কিছু কালার চেঞ্জ করে বিভিন্ন ইফেক্ট চেঞ্জ করে সেই ভিডিওগুলার ড্রাইভ লিঙ্ক দিতে বলা হয়েছে এখানে একটা লিঙ্কই আপনি দিতে পারবেন তার মানে যদি ভিডিও এডিটিং কোর্স হইতো তার সেটাকে আমি গুগল ড্রাইভ বা অথবা যে কোনো ড্রাইভ অ্যানি ড্রাইভ এখানে অ্যালাউ করবে এখানে লেখা আছে যে আপলোড ইউর কোর্স অ্যাসাইনমেন্টস ইন এ ক্লাউড ড্রাইভ যে কোনো ক্লাউড ড্রাইভ আপনি গুগল ড্রাইভ ওয়ান ড্রাইভ অথবা মেগা ড্রাইভ অনেক কিছু ইউজ করতে পারেন যেটা ক্লাউডে আপনার ডাটাটাকে স্টোর করে শেয়ার করতে হেল্প করে এরকম যে কোনো ড্রাইভ ইউজ করতে পারেন গুগল ড্রাইভ অথবা ওয়ান ড্রাইভে কীভাবে কোনো ফাইল আপলোড করে সেটা যদি আপনি না জেনে থাকেন তাহলে ইউটিউবে জাস্ট লিখলেই হবে হাউ টু আপলোড ফাইলস ইন গুগল ড্রাইভ অ্যান্ড শেয়ার উইথ সাম এটা কোনো কঠিন কাজ না আমি জাস্ট গুগল ড্রাইভে আমার জিমেল দিয়ে লগ করে একটা ফোল্ডার ক্রিয়েট করেছি ধরেন আমি স্মার্টফোন ভিডিও এডিটিংয়ের কোর্স নিয়েছিলাম তাহলে স্মার্টফোন ভিডিও এডিটিং লেখে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করব প্রথমে ধরেন আমি এটা করে দেখাচ্ছি এই যে নিউ ফোল্ডার এরপর আমি এখানে না টাইটেল দিয়ে নাম দেবো তাহলে এরকম একটা ফোল্ডার ক্রিয়েট হবে অথবা আমি যদি পাওয়ার পয়েন্ট প্রো কোর্স করে থাকি তাহলে এরকম একটা নাম হবে পাওয়ার পয়েন্ট প্রো কোর্স এরপর এটার মধ্যে ঢুকবো ঢুকার পরে আমি টিউটোরিয়ালগুলো দেখে বা লেকচারগুলো থেকে বা ক্লাসগুলো থেকে কি কি শিখেছি সেটা নোটস অথবা ওই কাজগুলো করে এখানে আপলোড করতে হবে ভিডিও এডিটিং কোর্স হলে ওই ভিডিওগুলো এডিট করে আপনার এখানে আপলোড করতে হবে এরপর প্রত্যেকটা লেকচার থেকে আপনি কী কী শিখেছেন সব আপলোড করার পরে ব্যাক করবেন ব্যাক করার পরে আপনি এই ফাইলটাকে রাইট বটন ক্লিক করে শেয়ার করবেন শেয়ার করার সময় খেয়াল রাখবেন যেন এনিওয়ান অন ইন্টারনেট এই অপশনটা অন থাকে এরপরে লিঙ্কটা কপি করবেন অ্যানিওয়ান যদি দিয়ে দেন তাহলে আসলে আপনি যা শেয়ার করলেন সেটা আমরা দেখতে পারব মাই সার্টিফিয়েন টিম দেখে আপনার এই কাজগুলোকে রিভিউ করবে তারা দেখবে যে আপনি যা শেয়ার করতেছেন অর্থাৎ আপনি পুরো কোর্স থেকে কি শিখতে পারছেন সেটা যাচাই করবে আর মনে রাখবেন আপনি যদি নিজে থেকে আরও বেশি করে কিছু কাজ করে দেন তাহলে আসলে কোর্স থেকে এ প্লাস পাওয়ার সম্ভাবনা আপনার বেশি হবে আর না হলে এ এ মাইনাস অথবা ফেল করতে পারে। আর আপনি যদি কোনো একটা লেকচারের অ্যাসাইনমেন্ট সাবমিট না করেন তাহলে ধরেই নেন আপনাকে সার্টিফিকেট দেওয়া হবে না এমনিতেও রিভিউ করতে দুই মাস টাইম নিচ্ছে তার মানে আপনি বুঝতেই পারতেছেন মাস্টার ডিফেন্ডের কোনো কোর্স থেকেই সার্টিফিকেট সস্তায় আপনি পাবেন না যথেষ্ট পরিমাণে শ্রম দিয়ে আপনার কাজটা শিখে করে দেখাইতে হবে তাহলে আপনি সার্টিফিকেট পাবেন এবং যেহেতু মাস্টার ডিফেন্ড ন্যাশনাল ট্রেড ট্রেড লাইসেন্স প্রাপ্ত প্ল্যাটফর্ম তাই এখান থেকে আপনার যে সার্টিফিকেটটা আপনি পাবেন সেটা আপনার সিভিতে অ্যাড করতে পারবেন এবং আপনার অনেক কাজে লাগবে সো আপনি এক্সপিরিয়েন্স হিসেবে দেখাতে পারবেন যদি এই সার্টিফিকেটটা আপনি পান বাট সার্টিফিকেট পাওয়ার জন্য প্রত্যেকটা কোর্সেরই যে কোর্সে আপনি করে থাকেন মাস্টার ডিভেন্ডের সেই কোর্সের প্রত্যেকটা কাজ আপনাকে করে দেখাতে হবে এবং সেই কাজগুলো আপলোড করে গুগল ড্রাইভে লিঙ্ক দিয়ে সাবমিট করতে হবে ব্যাস আমি একটু সাবমিট করে দেখাই দিলাম এই তো হয়ে গেছে এটা কোনো স্কোর দেখানোর কিছু নাই সো ভিউ স্কোর দিয়ে কোনো লাভ নাই ঠিক আছে থ্যাংক ইউ কোনো প্রবলেম হলে ইমেল করে জানাবেন